জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে অযোগ্যদের মনোনয়ন দিয়েছেন। এছাড়া প্রার্থীদের সহযোগিতা না করায় নির্বাচনে ভরাডুবি হয়েছে এমন অভিযোগ এনেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবদিহি নিশ্চিত না হলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে আনবে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া 26 আসনের মধ্যে জাতীয় পার্টি জয়ী হয়েছে 11টিতে। বুধবার শপথ নেন তারা। তাহা আইন অনুযায়ী শপথ অনুষ্ঠানের পরেই বনানী জাতীয় পার্টির কার্যালয়ে হাজির হন হেরে যাওয়া প্রার্থীরা। এ সময় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। রক্ত চুষে তারা এমপি মন্ত্রী হয়েছে, অথচ সেই নেতাকর্মীদেরকে রাস্তায় নেমিয়ে দিয়ে তারা কোনো যোগাযোগ রক্ষা করে না। এর চেয়ে মুনাফিকি আর হতে পারে না। পরিশ্রমের যে অর্থ যে ব্যয় করছি, ব্যয় করে যেই দলটাকে আমরা আজকে এই পর্যায়ে নিয়ে আছি, এই দলটাকে আজকে তাদের নেতৃত্বে দলটা আজকে ধ্বংস হয়ে গেছে। বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কার্যালয়ে কো-চেয়ারম্যান ও ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা, সভাপতি মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম সেন্টু, একাদশ সংসদের এমপি লিয়াকত হোসেন খোকা ও ফখরুল ইমাম সহ কেন্দ্রীয় নেতারা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। লাঙ্গলের টিকিট দেওয়ার পরে আমাদের খোঁজ খবর নেন নাই, অর্থ দেন নাই, আমাদের সাংগঠনিক কিভাবে নির্বাচন করব কোনো কিছুই অবগত করেন নাই। সেখানে আমরা উপস্থিত হয়েছি, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ভোটই কয়েকজনের হাতে দলটা জিম্মি হয়ে গেছে। সারা বাংলাদেশের প্রার্থীরাও আসবে, আমরা কথা বলব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রেসিডেমের সদস্য সকলকে নিয়ে বসে আমরা একটা ডিসিশন নেব। এর জবাব চেয়ারম্যান আর মহাসচিবের দিতে হবে। যে নেতাগুলোদের রক্তের ঝরা, ঘাম ঝরা, হামলা মামলা সহ এই 30-35টা বছর যারা কাটিয়েছে তাদেরকে পুলিশ যে তিনি ব্রেকেট দিলেন, এটা সে কীভাবে তার নেতৃত্ব আমরা মানব? দুর্বল নেতৃত্ব ও তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে দলের এই বাজে অবস্থা বলে জানান নেতারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।